এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। মানুষ এগুলোর ভিতরে ঢুকে তো আর তাদের চিনতে পারি না, সব সময় একরামুল পারেনি না, প্রথমবার পেয়েছে না দ্বিতীয়বারও, তবুও মানিয়ে নিয়ে সংসার করে যাচ্ছে। কি করবে, বারবার সংসার ভাঙার মনটাও আর নেই। ইভান জন্মানোর পর থেকে সাজার নিত্য নতুন রূপ দেখতে থাকি সকলে মিলে। ততদিনে ইমনও বুঝতে শিখে যায় সবটা। যেই ইমন নিজেকে গুটিয়ে নিচ্ছে বলে আমরা সাজিয়াকে নিয়ে এলাম এই বাড়িতে, সেই ইমনই সাজিয়ার জন্য সব কিছু থেকে নিজেকে আবারও গুটিয়ে নিল। আপন পর কাছে দূরের বুঝতে শিখে গেল, নিজেকে নিজের নিয়মে তৈরি করে ফেলল। আর তার প্রথম ধাপ ছিল বাড়ি ছেড়ে চলে যাওয়া। আমাকে আর একরামকে পড়াশোনার দোহাই দিয়ে দূরে থাকা শুরু করলো। ধীরে ধীরে বাড়ি আসাও বাদ দিয়ে দিল। নিজের কেরিয়ার গড়ার পাশাপাশি নিজের কর্মস্থল সহ নিজের বাসস্থান নিজেই খুঁজে বের করলো। এই যে এই বাড়িতে আমি আর তুই আছি, একসময় সেটা ছিল তিনের। ইমন তার নিজের রোজগারে নিজের সামর্থ্যে দিয়েছিল সেই ছোট্ট ঘরটা। জায়গাটা ওর দাদুরই ছিল, নিজের নিজের রাজ্য তৈরি করতে থাকলো ধীরে ধীরে। আলাদা জগৎ আলাদা রাজ্য নিয়ে বেশ ভালোই ছিল, কিন্তু তার এই সাদামাটা জীবনে রঙের ছিটে দিতে চলে এলো রীতিশা নামক সেই ভয়াবহ নারীটা। ওই যে বললাম না, মানুষ চেনা বড়ই কঠিন। মানুষ শুধু মানুষ না, নাটক সিনেমায় কৃত্রিম মুখোশ পরে অভিনয় করে মানুষ, আর বাস্তবে চামড়ার মুখোশ পরে ছলনা করে বেড়ায়। সেদিন ছিল ইমনের অফিসে জয়েন করার প্রথম দিন। এত বড় ইন্ডাস্ট্রির মালিকের প্রথম সন্তান ছিল ইমন, সে সময় দায়িত্ব নেওয়ার মতন ওই ছিল। শুধু সে সময় না, ইভান অভ্র বড় হলো ইমনের মতন করে সবটা ওরা এখনও সামলাতে পারবে না। আমার ছোট ছেলেটা তো কখনো এই সম্পত্তির ব্যবসার দিকে নজর দেয়নি, সে আজীবন বারোমুখী হয়েই থেকেছে। একটার পর ইমন সে ব্যক্তি যে কিনা আমার স্বামী রেখে যাওয়ার ধনগুলোর যথাযথ মর্যাদা দিয়েছে, নিজের সবটা দিয়ে রক্ষা করেছে, বাপ দাদার থেকেও বেশি সফলতা লাভ করেছে সে। আর তার এই অল্প সময়ে এত বড় সাফল্য দেখে সবার নজর পড়ে যায় তার দিকে। সাজিয়ার বোনের মেয়ে সেদিন প্রথম আমাদের বাড়িতে আসে, নাম রীতিশা। বাবা মা ইংল্যান্ডে থাকে, সেও তাদের সাথে থাকতো। সেখান থেকে খবর পাঠায় দেশে ফিরবে, তার বাবা কয়েক বছর পর ফিরবে, সাজিয়াও জানিয়ে দেয় সমস্যা নেই, রীতিশা আমার কাছেই থাকবে। লম্বা চওড়া ফর্সা গরনের মেয়ে, আধুনিকতার ছোঁয়া চালচলন কথাবার্তা স্পষ্ট। হঠাৎ করে একরা এসে বলল, মা রীতিশা মেয়েটাকে তোমার কেমন লাগে? আমি বললাম, কেন কেমন লাগার কি হলো আবার? আসলে আমি ইমনের বিয়ের ব্যাপারে ভাবছিলাম, এটা যদি ছেলেটা এবারে আসে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার শুরু করুক, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মেয়েটার চেহারা ভালো, কিন্তু চালচলন তো ঠিক লাগে না। আরে মডার্ন মেয়ে, দেশের বাইরে থাকতো, ইমনের জন্য তো এমন মেয়েই পারফেক্ট, ইমন ঠিক পছন্দ হবে ওকে। এছাড়া মেয়েটা উচ্চশিক্ষিত, ইমনের সাথে বেশ মিলবে। আর মেয়েটা তো কাজের জন্যই এদেশে এসেছে, ইমনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমাদের অফিস জয়েন করিয়ে দে, দুজন দুজনকে চিনবে জানবে, তারপর বিয়ে। দাদু ভাইয়ের জন্য যা ভালো হয় তাই কর, দাদু ভাই সুখে থাকলেই আমি সুখী। আচ্ছা দেখো, সবটা ভালো হবে। অফিসে মিটিং শেষ করে সেদিন ইমন ও বাড়ি ফিরে। ডিনার সময় একরামুল তার সিদ্ধান্ত জানায়। ইমন চুপচাপ সব শুনে কিছু না বলে তারপর উপরে উঠে যায়। ছেলেটা তো এমনই, তাই কেউ কিছু মনে করেনি, কিন্তু রীতিশা যেন এক নজর দেখেই পাগল হয়ে যায়। চোখ দিয়ে কেমন গেলে খাচ্ছিল ইমনকে, তা কারোর নজর এড়ালো না। সবাই বেশ খুশি হলো, সব থেকে বেশি খুশি হলো সাজিয়া। রাত প্রায় 11টার বাজে, ইমন বেলকনিতে বসে কফি খাচ্ছিল আর অফিসের কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছিল। এমন সময় রুমে ঢোকে রীতিশা, ইমনের সামনে চেয়ারে বসে। ইমন এক নজর দেখে চোখ ফিরিয়ে নিজের কাজে মন দেয়। হাই, আমি রীতিশা। সো রীতিশা বেশ অপমান বোধ করলো। ইউ আর ইগনোরিং মি? নো, আই ডোন্ট নো ইউ, সো দেয়ার ইজ নো কোয়েশ্চন অফ নেগলেক্ট। আমাকে চিনতে হলে জানতে হলে অবশ্যই পরিচিত হতে হবে। আমি রীতিশা, আমার বাবার ইংল্যান্ডে বাড়ি আছে, নিজের বিজনেস আছে, এদেশেও আছে। আমি পড়াশোনা শেষ করে এদেশে এসেছি নিজের ক্যারিয়ারের জন্য। ইমন ভাঙা হাসলো, কাগজগুলো গুছিয়ে নিয়ে উঠে পড়ল। রীতিশা উঠে দাঁড়ালো। আশ্চর্য তো, এত সুন্দর সাজানো গোছানো আইটেম রয়েছে সামনে, অথচ কোনো নজরই নেই এদিকে, ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যাচ্ছে।
কিন্তু তোমার মতো পার্সোনালিটির মানুষকে তো ছাড়ার পাত্রী আমি নই মিস্টার ইমন চৌধুরী। ইমন রুমে যেতে রীতিশা ইমনের বিছানায় বসলো, সাথে সাথে ইমন বেশ জোরে থমকে উঠলো। রীতিশা ভয় পেয়ে উঠে দাঁড়ালো। সভ্যতা ভদ্রতা কোনো কিছু নিয়ে দেখছি, কারোর রুমে ঢোকার আগে তার পারমিশন নিতে হয় জানেন না। কারোর সাথে ফার্স্ট মিট করলে তাকে তুমি বলে সম্বোধন করাটা কোনো ধরনের ভদ্রতার মধ্যে পড়ে না। আর এত রাতে একজন ভিন্ন পুরুষের রুমে এসব ড্রেস আপে আসতে লজ্জা করে না? এসব ড্রেস আপ পরে ভিন্ন কারোর সামনে গেলে এদেশের ভাষা কি বলে জানেন তো? অর্ধনগ্ন হয়ে আসা। বলে রুম ছেড়ে বেরিয়ে যেতে নিতে রীতিশা সামনে এসে দাঁড়ালো। ইউ নো হোয়াট, তোমার সাথে আমার বিয়ের কথা চলছে, তবু স্বামীর ঘরে আসতে আমি অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি না। বহু স্বামীকে আপনি বলে পর করে দিতেও চাই না। আই রিয়েলি লাইক ইউর পার্সোনালিটি, আই জাস্ট ওয়ান্ট ইউ। বরাবরই এদেশের প্রতি অনীহা ছিল, তবে এদেশে যে এমন একটা জিনিস আছে সত্যি জানা ছিল না। আগে জানলে আরও আগে চলে আসতাম। বলে ইমনের ফুল বড়িতে চোখ বুলালো। ইউ নো হোয়াট, ইমন চৌধুরীর বোহাটা এতটা সহজ নয়। আর আপনার বিহেভ দেখেই বোঝা যাচ্ছে আপনি কত বড় মাপের বেয়াদব আর বড় মাপের ফাজিল। সো এমন বেয়াদব ফাজিল লাস্ট লজ্জাহীন নারী ইমন চৌধুরীর মনে ঢুকতে পারবে না। আমি বেয়াদব, ফাজিল, লাজ লজ্জাহীন, এত বড় সাহস ইমন চৌধুরীর আমাকে এই রীতিশাকে অপমান করে, যার জন্য কিনা এত এত ছেলেরা পাগল, এত এত ছেলেকে ভিন দেশে মুরগি বানিয়েছি, আর এই ইমন চৌধুরী কিনা আমাকে অপমান করে দিল। আমার রূপ দেখে সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকলো। বলেই রাগে ফুসতে শুরু করলো। শাসিয়া বেগম বললেন, মামনি শান্ত হও, শান্ত হও মামনি, একটাবার ইমনকে পটিয়ে বিয়েটা করে ফেলো, তারপর লাটাই তোমার হাতে, বুঝলা? কি করে পটাবো খালামুনি? আমার দিকে একটা বার চেয়ে দেখেছে, একটা মানুষ যদি নাই তাকায় তাহলে তাকে কি করে কবজা করব? পুরুষ মানুষকে তো রূপের আগুনেই জ্বালাতে পোড়াতে হয়, কিন্তু এই পুরুষ তো সেই রূপ চেয়েও দেখছে না। দেখাতে হবে, পুরুষ মানুষ ঘায়েল করার মন্ত্র জানতে হবে। যতই সাধু সাজুক না কেন, যখন তোর রূপ যৌবনকে সমর্পণ করতে চাইবি, ও কোনোভাবে নিজেকে আটকাতে পারবে না। মডার্ন মেয়ে তুই, আশা করি তোকে বোঝাতে হবে না সবটা। সাজিয়া সেদিন এসে বলে, মা আপনি নাতিকে বোঝান, রীতিশা কিন্তু ওকে খুব পছন্দ করেছে, সে ইমনের সাথে সারা জীবন কাটাতে চায়, যেভাবেই হোক ইমনকে সে পেতে চায়, খুব মনে ধরেছে ওর। এই দেখুন না, ইমনের জন্য মডার্ন ড্রেস ছেড়ে সালোয়ার পরা শুরু করেছে। ইমন যেভাবে চায় যা পছন্দ করে, সারাক্ষণ আমার থেকে তাইতে শুনে নিয়ে সেসবই করার চেষ্টা করছে। আমি সাজের কথা আর রীতিশার আচরণ দেখে ইমনকে সেদিন বোঝাই, আমার কসমও দিই যে তুমি রীতিশাকে বিয়ে করো দাদু ভাই, এটাই শেষ ইচ্ছে আমার। ইমন এক দীর্ঘশ্বাস ছাড়লো। শুধু আমি জানতাম ইমন যদি এই পৃথিবীতে কারো কথা শুনে, কারো কথা রাখে, সেটা হলো আমি। ঠিক তাই ঘটলো, ইমন রাজিও হয়ে গেল আর বলল আপাতত 3 মাসের আগে সে বিয়ে করতে পারবে না, তবে রীতিশা চাইলে অফিসে জয়েন করতে পারে। রীতিশা অফিসে জয়েন করলো, ইমনের মন জয় করার জন্য সব স্বভাবটাও বেশ পাল্টে গেল। সবসময় ইমনের সাথে সাথে থাকার চেষ্টা, গায়ে ঘা ঘেঁষে থাকা ওর নিত্যদিনের স্বভাব ছিল। ইমন বিরক্ত হলেও এই মেয়েকে বিয়ে করবে ভেবে মানিয়ে নিতে শুরু করে। রাতের আকাশে তারা উঁকি দিচ্ছে, ঝকঝকে আকাশের দিকে চেয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে ইমন। এমন সময় রীতিশা গিয়ে পাশে দাঁড়ায়। ইমন সিগারেটের ধোঁয়া রীতিশার দিকে ছাড়তে রীতিশা কাশতে শুরু করে, চোখ মুখ লাল হয়ে আসে তার। ইমনের উপর চেঁচিয়ে উঠে ইমন সিগারেটটা ফেলে যায়, পিছে চলে যেতে নিতেই রীতিশা হাত ধরে আটকে। কেমন পুরুষ তুমি, একটা মেয়েকে এই অবস্থায় ফেলে যাচ্ছ? হবু বউ তোমার আমি, একটু আলাদা সময় আমরা কাটাতেই পারি। আমাদের সাথে শুধু কাজের সম্পর্ক নয়, আমাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। ইমন চুপ রইল। রীতিশা ইমনের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আই লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? ইমন হাতটা ছাড়াতে যেদি রীতিশা হাতটা আরো শক্ত করে চেপে বলল, মিস্টার ইমন চৌধুরী, আজ তোমায় ছাড়ছি না, বলো ডু ইউ লাভ মি? নো, রীতিশা ফুঁসে উঠল। প্রবলেমটা কি, আমাকে ভালোবাসতে সমস্যা কোথায়?
যথেষ্ট সুন্দরী আমি। কি নেই আমার? তোমার সাথে খাপে খাপ সব ঠিক আছে তো? তোমার এই বিহেভিয়ার মানে কি? ইমন কিছু বলল না, বড্ড অস্বস্তিতে ভুগছে সে। কেন জানি মেয়েটার স্পর্শ বড্ড বিশ্রী লাগছে তার, কিন্তু এমনটা তো হওয়া উচিত নয়। যার সাথে আজীবন থাকতে হবে তার স্পর্শ কেন এমন লাগবে? রিতেশা হঠাৎ ইমনকে জড়িয়ে ধরল। ইমনের বিরক্ত লাগলেও নিজেকে মানানোর চেষ্টা করলো, কিন্তু নিজে থেকে ধরল না। রিতেশের চোখ বুঝে ইমনের বুকে রইল বেশ কিছু সময়। সেদিনটাই ছিল ইমনের কাছে যাওয়ার প্রথম ধাপ। সেদিন রাতে আমরা কেউ বাড়িতে ছিলাম না, ইমন ছিল। রিতেশাকে কখন সাজিয়া পাঠিয়ে দেয় আমরা কেউ জানতাম না। ইমন নিজের রুমে ঘুমাছিল, এমন সময় রিতেশা রুমে গিয়ে ইমনের বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বুকের ভেতরটা ধক করে উঠলো, মুস্কানের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। নিজেকে শক্ত রেখে বসে রইল। দাদি মুস্কানের হাতটা চেপে ধরে চোখ বুঝে ভরসা দিল। ইমনের ঘুম আলগা হতেই রিতেশা ইমনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিল। মুখ উঠিয়ে ইমনের ঘাড়ে ঠোঁট ঘষতে লাগলো। ইমন এক ধাক্কাই সরিয়ে বলল, হাউ ডেয়ার ইউ। রিতেশা তার শরীরের কাপড় ঠিক করতে করতে বলল, এমন করছো কেন জান? সারা রাত এত আদর করে এখন দূরে ঠেলে দিচ্ছো? হোয়াট আর ইউ ম্যাট? রিতেশা এক ঢোক গিলে ইমনের কাছে গিয়ে ইমনকে জড়িয়ে বলল, জান এত সুখ আমি জীবনে কোনো দিনও ভুলবো না, বিশ্বাস করো। ইমন এক ঝাটকায় ছাড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হেই মাথা খারাপ হয়ে গেছে, কিসব বলছো? রিতেশা আরেক ঢোক গিলে বলল, কি বলছি মানে? তোমার শরীরে আর আমার শরীরে একবার চেয়ে দেখো, তাহলেই বুঝবে সবটা। ইমন থমকে যায়, নিজের দিকে একবার রিতেশার দিকে একবার তাকায়। শার্টে লিপস্টিকে তাক, মেলি স্মেল, রিতেশার পরনে নাইট ড্রেস, চেহারায় অন্যরকম ছাপ, ঘাড়ের দিকে ঠোঁটের দিকে অস্বাভাবিক দাগ স্পষ্ট। দিলীপ খন্দকার এবং তাহিয়া বেগমের সামনে বসে আছে ইমন। তাহিয়া বেগম কান্না করে দিবে প্রায়। কাকিমা, কাকা চিন্তা করবেন না, দিয়ান আসুক, ওর সাথে আমি কথা বলব। বাবা ইমন, তোমাকে আমি যতটা না ভরসা করি, অন্য কাউকে ততটা করি না, দিয়ানকেও আমি সেই রকম ভরসা করি না, ভরসা তোমাকে করি। দিয়ানের বাবার এখন বয়স হয়েছে, একমাত্র ছেলে যখন দেশ ছেড়েছে তখন থেকে মানুষটা যেন শেষ হয়ে যাচ্ছে। রিটায়ার করার পর থেকে নানা রকম রোগ বেঁধেছে শরীরে, কতগুলো বছর ধরে ছেলেটা দেশ ছাড়ায় কোনো অবধি যোগাযোগ করেনি। তিন্নিকে ফোন করে শুধু আসার কথাটা জানালো, তাই শুনে তোমার কাকা তো এত খুশি, সাথে সাথে বললো, দিয়ানের মা ইমনকে খবর দাও। ইমন, আমি চাই তোমার বন্ধু একটা সুন্দর সুখী জীবন উপভোগ করুক। শুধু দিয়ান নাই, আমিও চাই তুমি একবার সংসার সম্মুখী হও। আমি চাই মরার আগে তোমাদের দুজনের সুখের একটা সংসার দেখতে যেতে। কাকা, দিয়ান আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য আমি সর্বোচ্চ ভালোটাই চেষ্টা করব। তবে হ্যাঁ, আশা করি দিয়ান যদি কোনো পজিটিভ সিদ্ধান্তে আসে, আপনারা কোনোভাবেই আর কোনো কিছু নিয়ে আপত্তি করবেন না। ইমনের কথার অর্থ দিলীপ বুঝতে না পারলেও তাহিয়া ঠিক বুঝতে পারল, সাথে সাথেই বলে ফেলল, আমাদের কোনো আপত্তি থাকবে না, কত বড় ভুল করেছি আমরা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, আর কোনো ভুল করব না, তোমার কাকাও আর কোনো আপত্তি করবে না আশা করি। নাইমার চেয়ে কানামা অনেক ভালো, আমরা শুধু চাই ছেলের বউ, বাচ্চা নিয়ে সংসার করুক, এই ফাঁকা বাড়িটাতে খুশিতে হই হুল্লোড় করে ঘুরে উঠুক। তিনি কোথায়? তিনি কোথায়? ও কোন কলেজে পড়ছে? তাইয়া কলেজে না বলতে ইমন ভাবলো, মুস্কানকে তো কলেজে ভর্তি করাতে হবে, তিনি সাথে একই কলেজে ভর্তি করানো হলে ভালোই হবে, যেহেতু গার্লস কলেজ তাহলে কোনো চিন্তাও নেই। ইয়ানা বয়েজ কলেজে পড়ে, তাই ইমন তিন্নি যে কলেজে পড়ে সেখানে ভর্তি করানোর সিদ্ধান্তই নিয়ে ফেলল। তা বাবা, তুমি দিহানেরটা ভাবার পাশাপাশি নিজেরটাও ভাবতে পারো তো, নাকি আমি আর তোমার কাকা মিলে মেয়ে দেখব? ইমন হক চুকিয়ে গেল। মেয়ে দেখতে হবে না কাকি, বরং আপনাদের সামনেই আমার মুগ্ধময়কে একদিন হাজির করব। কি হলো? দেখো বাবা, অতীতটা সবার ভালো হয় না, তাই বলে অতীতকে ঘিরে সারা জীবন বেঁচে থাকার সিদ্ধান্ত নেওয়াটাও বোকামি। দিহান আর তুমি আমার কাছে আলাদা নয়, দিহান যেমন আমার সন্তান, তুমি আমার আরেক সন্তান, তাই আমি শুধু দিহানের কথা ভাববো না আর তোমারটা ভাববো না, এটা হতে পারে না। ইনশাল্লাহ কাকি, আপনি আপনার দুই ছেলের কাছ থেকে যা যা আশা করেছেন এবার সব পাবেন।
তুমি কি গল্প করবে নাকি? ছেলেটাকে খেতে দিবে, এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, কত রকমের রান্না করেছো, সেই ভরে ওঠে, খেতে দাও, আমারও খিদে পেয়েছে ভীষণ। তাহিয়া হাসতে হাসতে উঠে দাঁড়ালো। খেতে তো দিবই, আমি জানি তো আমার এই ছেলেটা সকালে না খেয়ে বেরিয়েছে, সেই ছোটবেলার অভ্যাস কি ভুলতে পারে? যখনই এই বাড়িতে আসার জন্য খবর পাঠায় দেখতাম সকাল সকাল এসে পড়েছে, আসবে নাই বা কেন? আমাদের যে যোগসূত্র আছে, রয়েছে আত্মার যোগসূত্র। হ্যায় তর্পণ হ্যায় উলঝন কেসে, জিলু বিনা তেরে মেরি অব সবসে হ্যায় অনবন বনতে, ক্যুঁ ইয়ে খুদা মেরে ও ও। ये जो लोग बाग है जंगल की आग है, क्यों आग में जलूं? ये नाकाम प्यार में खुश है ये हार में, इन जैसा क्यों बनूं? देखे आली मोना मारी तोर कथा भावे, ভুলে যাব খুব সহজে ভাবলি কিভাবে, তোরি স্মৃতি নিয়ে দিন কাটে রাত কাটে, আমার বুকে জ্বালা নিয়ে সাঁতরে যায় প্রেম নদীর জোয়ার।